আসসালামু আলাইকুম হোসনারা কিসেন হ্যান্ড ব্লগ চ্যানেলটিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি ভালো আছি আজ আমি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার বাসায় আজ এক আপু বেড়াতে আসবে আমি আপুর জন্য কি কি রান্না করব। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি রান্না শুরু করে দিয়েছি আর এদিকে আমি যা যা রান্না করব সব রেডি করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মশলা রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছটাকে এখনও আমি কাটতে পারিনি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে রান্না করব আমি চুলায় রান্না শুরু করে দিয়েছি আমি গরুর মাংসটা রান্না বসায় দিয়েছি আর এক চুলায় ডাল রান্না বসায় দিয়েছি আমি এখন এক এক করে সবগুলো রান্না করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর আমি রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলে নেই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজটাকে ফলো করেন নাই প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ আর আমার কথার মাঝে কাজের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এক এক করে সবগুলো রান্না হয়ে যাচ্ছে আমার গরুর মাংসটা রান্না প্রায় হয়ে গেছে মুরগির মাংস রোস্ট করার জন্য ভেজে নিচ্ছি আর এদিকে আমি পায়েস রান্না করতেছি একদম ফ্রেশ গরুর দুধ দিয়ে পায়েস রান্না করতেছি এই পায়েসটা খেতে ভীষণ মজা আর আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আমার এদিকে সব রান্না হয়ে গেছে আর পোলাওটা রান্না করলেই শেষ আমার সবগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি যা যা রান্না করেছি আমি মুরগির মাংস রোস্ট করেছি ডিম কোরমা করেছি ডাল রান্না করেছি চিংড়ি মাছ বোনা করেছি পোলাও রান্না করেছি পায়েস রান্না করেছি আর ডিম ডিমকর্মা করেছি সালাদ কেটে নিয়েছি গরুর মাংস রান্না করেছি আমরা এখন আপুকে নিয়ে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব পাবদা মাছ রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি ভিডিও শেয়ার করতে পারি আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালাম